আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের পড়া শুরু করছি দেখো আগের দিন ওয়ান টু থ্রি পেজ হয়ে গিয়েছিল আজকে ফোর টু সেভেন পেজ পড়া করব যারা যারা আগের দিনে ভিডিওটা দেখতে পাওনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো আজকে পড়া শুরু করি প্রথমেই আমরা দেখব নাম্বার পেজ ফোর এখানে দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে সেই ছবিতে নিচে লেখা আছে মাই হাউস তারপরে কিছু ম্যাচিং দিয়েছে দেখো তো ম্যাচিংটা পারো কি না ছবিটা যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকো তাহলে ম্যাচিংটা অবশ্যই পারবে দেখো আমি তোমাদের একটু হেল্প করে দিচ্ছি দেখো নাম্বার ওয়ান কী বলেছে দেয়ার ইজ এ ক্যাট বিড়ালটা কোথায় আছে আন্ডার দ্য বেড ভালো করে ছবিটা দেখো বিছানাটার তলায় বিড়ালটা আছে তারপরে নাম্বার টু দিয়ার ইজ এ টেবিল টেবিলটা কোথায় আছে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম ঘরটির একটি কোণে টেবিলটা আছে দেয়ার আর বুকস বইগুলো কোথায় আছে বইগুলো আছে অন দ্য টেবিল টেবিলের ওপরে বইগুলো রয়েছে তারপরে দেয়ার ইজ এ ফ্যান ফ্যানটা কোথায় আছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং ছাদ থেকে ঝুলছে তারপরে ইজ এ ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কোথায় আছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে ঝুলছে তারপরে নাম্বার সিক্স নাম্বার সিক্স কি আছে চেয়ার চেয়ারটা কোথায় আছে বিসাইড দ্য টেবিল টেবিলটার পাশে চেয়ারটা আছে এইভাবেই সব ম্যাচিংগুলো করে দেওয়া হল এরপরে দেখো কি লেখা আছে পেজ নাম্বার ফাইভ লুক অ্যাট দ্য পিকচার অন দ্য পেজ নাম্বার ফোর অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ওই ছবিটা আবার দেখতে বলেছে আর নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে ছবিটা দেখো লেখা আছে দেয়ার ইজ এ কার্টুন একটা পর্দা রয়েছে কোথায় রয়েছে জানলায় রয়েছে তাহলে অ্যান্সারটা কী হবে হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো তারপরে লেখা রয়েছে দেয়ার আর সাম পিলোস দেখো কিছু বালিশ রয়েছে কোথায় রয়েছে অন দ্য বেড নাম্বার থ্রি কী আছে অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার চেয়ারের পেছনে কী রয়েছে দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার নাম্বার ফোর অন দ্য ম্যাট কী আছে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট এইভাবেই অ্যাক্টিভিটিটা শেষ করিয়ে দেওয়া হল এবার দেখি অ্যাক্টিভিটি সেভেন কী আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর দেখো আমরা আগেই শিখেছি কোথায় এম হয় কোথায় ইজ হয় কোথায় আর হয় আজকে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ করে নেব আই ড্যাশ মৌ আই ম্যানে দ্য আমি আমি হচ্ছি মৌ তাহলে আয়ের পরে কী বসে বলেছিলাম আয়ের পরে অ্যাম বসে তারপরে আই ড্যাশ এ গার্ল আই এম এ গার্ল তারপরে আছে রমেন মাই ব্রাদার রমেন কি আমি তো নয় তুমি তো নয় অন্য একজনের কথা বলা হচ্ছে অন্য একজন যখন বলা হয় তখন সেখানে ইজ হয় অনেকজন হলে আর হবে তাহলে কী হবে রমেন ইজ মাই ব্রাদার রিয়া ইজ মাই সিস্টার দে আর এলডার টু মি দেখো দেহের পর কেন আর হলো তো দেহ মানে অনেকজনকে বোঝানো হচ্ছে সেই জন্য দেয়ের পর আর হলো ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নেবে এরপর আছে অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে দিস আর দিস দিয়ে টি এইচ আই এস দিস মানে হচ্ছে এটা একটাকে বোঝায় আর দিস মানে এইগুলি অনেকগুলোকে বোঝায় দেখো কীভাবে শূন্যস্থানগুলো পূরণ হয়েছে দিস ইজ এ ক্যাট একটা আছে ওই জন্য টি এইচ আই এস হবে দিজ আর ডগস অনেকগুলো আছে তাহলে টিএইচ এসি হবে এভাবেই করতে হবে নাম্বার টু দিস ইজ এ ফ্লাওয়ার প্রথমে টি এইচ আই এস হবে তারপরে লিভস আছে অনেকগুলো বাধা আছে টি এইচ ই এসি দিজ হবে অ্যাক্টিভিটি এইট চলছে নাম্বার সিক্স পেজে কিছু কন্টিনিউশন রয়েছে দেখো ছ নম্বর পেজে কী হবে টি এইচ ই এসি দিজ আর বার্ডস দুটো পাখি রয়েছে তাহলে টি এইচ ইএসি হবে অনেকগুলো বোঝাতে টিএইচ এসি হয় আর অ্যান আউল একটা প্যাঁচা রয়েছে তাহলে টিএইচ আই এস হবে অ্যান্ডস অনেকগুলো পিপড়ে রয়েছে তাহলে কী হবে টি এইচ ই এসি হবে আর একটা বাটারফ্লাই রয়েছে টি এইচ আই এস হবে নাম্বার ফাইভ দেখো আর চিলড্রেন অনেকগুলো শিশু রয়েছে তাহলে টিএইচ ইএসি হবে আর অ্যান ওল্ড ম্যান তাহলে কী হবে ওটা টিএইচ আই এস হবে অনেকগুলো বোঝাতে টি এইচ ইএসি আর একজন বোঝাতে ইএইচআ এইভাবে অ্যাক্টিভিটি এইটটা তোমাদের শিখিয়ে দেওয়া হলো এরপর দেখো অ্যাক্টিভিটি নাম্বার নাইন দ্যাট আর দোজ দ্যাট মানে ওইখানে একটা দোষ মানে ওইখানে অনেকগুলি দিস আর ডিস পড়েছিলাম কি এখানে একটা আর এখানে অনেকগুলি দ্যাট আর দোজ মানে ওইখানে একটা বা ওইখানে অনেকগুলি যেমন দেখো দ্যাট ইজ এ বয় একজন আছে বলে দ্যাট হবে আর দোজ আর গার্লস অনেকজন আছে বলে দোজ হবে ওই দিস আর দ্যাটের মতোই নিয়মটা দিস আর দোজের মতোই নিয়মটা দেখো নাম্বার টু কী আছে দ্যাট ইজ এ ট্রি একটা গাছ আছে দ্যাট বসবে ফ্রুটস অনেকগুলো ফল আছে তাহলে দোষ বসবে এভাবে করতে হবে নেক্সট নাম্বার থ্রি দিস ইজ এ পন্ড দ্যাট ইজ এ পন্ড আর দোজ আর ডাক্স

দেখো ছবিতে দেখাচ্ছে কিছু নাম্বার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে নাম্বার রয়েছে এগুলোকে জয়েন করতে বলেছি তোমরা জয়েন করবে জয়েন করার পর তোমরা দেখতে পাবে একটা ছবি এসছে সেই ছবিতে তার লেবেল করতে বলেছি বডি পার্টসের লেবেল করতে বলেছি দেখো পাশে হেল্প বক্স রয়েছে হেল্প বক্স থেকে তোমরা সাহায্য নিতে পারো কীভাবে করতে হয় একটু চেষ্টা করে দেখি পাওয়া যায় কি না এটা খুব দারুণ একটা অ্যাক্টিভিটি দেখো পেন্সিল দিয়ে ড্র করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর পর 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 জয়েন করলে একটা ছবি বেরোচ্ছে দেখা যাচ্ছে সেই ছবিতে একটা মেয়ে দড়ি খেলছে স্কিপিং করছে এবার তার বডি পার্টসগুলো সেখানে মার্কিং করতে হবে হেড ফিঙ্গার টোস থ্রোট আই হেয়ার লেগ ফুট নি আর চিক দেখো সব মার্কিং করে দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারলে আমার এই প্রয়াস অনেক সার্থক হবে ভালো করে তোমরা দেখে নাও তাহলেই যথেষ্ট তোমরা নিজেরাই পারবে করতে আজকে পেজ ফোর টু পেজ সেভেন খুব ভালোভাবে সলভ করে দেওয়া হলো যদি তারপরে কোনো সমস্যা থাকে আমাকে জানিও আমি আবার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে গোটা বইটিই আমরা শেষ করব সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে